নূর আমিন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য মিলছে। জিজ্ঞাসাবাদে এই নূর আমিন নিজেকে মানসিক রোগী বলে দাবি করছেন। নূর মানসিক অসুস্থ এটা মানতে নারাজ তদন্তকারীরা। নূরের দাবি যাচাই করতে নূরের চিকিৎসককেও এবার জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। একটু বিস্তারিত জানবো। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? নূর আমিন নিজেকে মানসিক রোগী বলে দাবি করেছেন। দেখো শুভদীপ, তার আগে তোমাকে জানিয়ে রাখি, গতকাল যে গাড়িটা সিজ করা হয়েছে পুলিশের তরফে, সেই গাড়ির সামনের দিকে কলকাতা পুলিশ পুলিশ লেখা একটা বোর্ড পাওয়া গেছে। এছাড়াও গাড়িটি থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ অন ডিউটি আরও একটি বোর্ড পাওয়া গেছে সেই গাড়িটি থেকে, এবং যে ফায়ার আর্মসটা পাওয়া গেছে সেই ফায়ার আর্মসটা ইতিমধ্যে এক্সামিন করতে দিয়েছেন তদন্তকারী কর্তারা। তবে তোমাকে জানিয়ে রাখি, আমি তার আগে একবার কালীঘাটের ছবিটা দেখাবো। কালীঘাট থানার সামনে এই মুহূর্তে রয়েছি শেখ নূর আমিন, যাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আর কিছুক্ষণ পর কালীঘাট থানা থেকে বের করে আলিপুর পুলিশ কোর্টে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবেন তদন্তকারী কর্তারা। পুলিশ যেটা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে এই শেখ নূর আমিন গতকাল মাটিনপাড়ার বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বেশ কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করে, তারপর সোজা সে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চলে আসে। তারপরই তাকে কিন্তু হাতে নাতে আটক করেন তদন্তকারী কর্তারা। মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে যে সমস্ত সিকিউরিটি ছিল তারা আটক করে, তারপর তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে এই শেখ নূর আমিনের বিরুদ্ধে, 170, 171, 465, 467, এছাড়া আর্মস অ্যাক্টেও মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, গতকাল যখন এই শেখ নূর আমিনকে গ্রেপ্তার করা হয় তাকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী কর্তাদের শেখ নূর আমিন জানায় যে সে আর্মিতে আছে, সে সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে, সে আইবিতে চাকরি করে, তাই এই ধরনের গভর্নমেন্ট জবে তাকে এই ধরনের অস্ত্র রাখতে হয়েছে, এমনটাই সে জানিয়েছে তদন্তকারী কর্তাদের। তদন্তকারী কর্তারা এটাও জানার চেষ্টা করছে যে এই শেখ নূর আমিন, যার পরিবারের সদস্যরা বারবার বলছে যে শেখ নূর আমিন মানসিক ভারসাম্যহীন, আদৌ সে মানসিক ভারসাম্যহীন কিনা বা সে মানসিক ভারসাম্যহীনের গল্প বলছে কিনা, এই সমস্ত বিষয় তদন্ত করে দেখছেন। তবে তদন্তকারী কর্তারা এখনও পর্যন্ত শেখ নূরের ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো পলিটিক্যাল কিছু পাননি, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে। তবে গতকালই শেখ নূর আমিনের বাড়ি, তারা বিভিন্ন জায়গায় সেখানকার বাড়ি পরিবারের সদস্যদের সঙ্গে যেরকম পুলিশ কথা বলেছে, তেমনি আশপাশের বাসিন্দাদের সঙ্গেও তদন্তকারী কর্তারা কথা বলেছেন। আশপাশের বাসিন্দারা পুলিশকে জানিয়েছে যে শেখ নূর আমিন বরাবরই তাদেরকে বলতো সে পুলিশে চাকরি করে, সে পুলিশ কর্মী, কিন্তু কোথায় রয়েছে, কোন থানায় রয়েছে বা কোন গভর্নমেন্ট জব করে সেই সমস্ত বিষয়ে কিন্তু কিছুই পুলিশকে প্রতিবেশীরা তেমনটা কিছু জানাতে পারেনি পুলিশকে, কিন্তু সে বারবার বলতো সে পুলিশের সঙ্গে। এবং তার গাড়ি থেকে একটা বেল্ট পাওয়া গেছে, যে বেল্টটা সাধারণত আইপিএসরা পরে থাকেন বা আইপিএসরা ব্যবহার করে থাকেন। তার মনের মধ্যে একটা আইপিএস ভাব ছিল এবং সে বারংবার প্রতিবেশীদের বলতো সে পুলিশে রয়েছে। এই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। একই সঙ্গে পুলিশ পরিচয় দিয়ে কখনো কোথাও থেকে তোলাবাজি করেছে কিনা এই শেখ নূর আমিন, এই বিষয়ে তদন্ত করে দেখছেন তদন্তকারী কর্তারা। তবে পুলিশ সূত্রে যেটা জানতে পাচ্ছি, শেখ নূর আমিনকে তারা নিজেদের হেফাজতে নিতে চান, কারণ এখনও অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে প্রয়োজন, আরও অনেক কিছু তারা জানতে চান। নূর আমিন যা যা তথ্য দিয়েছে বা পুলিশের জিজ্ঞাসাবাদে যে সমস্ত কথা বলেছে নূর আমিন, সেটা একেবারেই বিভ্রান্তিকর। রণা, এখানেই তোমার কাছে জানতে চাইবো যে নূর আমিন কি মানসিক রোগী বা তার কোনো মানসিক সমস্যা কি রয়েছে, এই বিষয়টা নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। পরিবারের লোকজন বা যেমনটা তুমি বললে যে স্থানীয়দের সঙ্গে, তার বাড়ির আশেপাশের লোকেদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা, সেখান থেকে কি নিশ্চিত হওয়া যাচ্ছে নূর আমিনের চিকিৎসক তাকেও কি জিজ্ঞাসাবাদ করবে পুলিশ? তার কারণ নূর আমিন তার মানসিক সমস্যা রয়েছে কিনা এটা জানা তো অত্যন্ত জরুরি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। একদমই শুভদীপ, দেখো গতকাল যখন তদন্তকারী কর্তারা নূর আমিনের বাড়িতে যায় তখন তার পরিবারের সদস্যরা পুলিশকে জানায় যে শেখ নূর আমিন একজন মানসিক ভারসাম্যহীন, তার ট্রিটমেন্ট চলছে, সে মাঝে সাঝে এর আগেও অনেকবার অনেক জায়গায় চলে গিয়েছে, এই বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। সে যদি সত্যি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে, তার যদি সত্যি ট্রিটমেন্ট হয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই কোনো চিকিৎসককে দেখিয়েছে বা কোনো হাসপাতালে দেখিয়েছে, তার নিজস্ব সত্যি কোনো ডকুমেন্টস রয়েছে, কোনো কাগজপত্র রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তদন্তের বিষয়।
তদন্তকারী কর্তারা এই দিকটাও যেমন খতিয়ে দেখছেন, তেমনি তার কাছ থেকে যে অস্ত্রগুলো অর্থাৎ যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো ইতিমধ্যে এক্সামিন করতে দিয়েছেন তদন্তকারী কর্তারা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, শেখ নূর আমিনের একটা মোবাইল ফোন পাওয়া গিয়েছে, সেই মোবাইল ফোনের কল রেকর্ড ঘেঁটে দেখবেন তদন্তকারী কর্তারা, কারণ এটা আটঘাট বেঁধে সে মুখ্যমন্ত্রী বাড়িতে এসেছে, কোনো পরিকল্পনা ছিল নাকি এমনি সে চলে এসেছে, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার রয়েছে পুলিশ কর্তারা যেটা জানাচ্ছেন বারবার। কারণ গতকাল তুমি দেখেছো যে পুলিশ কমিশনার তিনি এই বিষয়ে জানিয়েছেন, তদন্তকারী কর্তারা বারবার জানার চেষ্টা করছেন এই যুবক আদৌ মানসিক ভারসাম্যহীন নাকি মানসিক ভারসাম্যহীনের ভান করে চলেছে। কারণ একদম এই জায়গা থেকে রণয় তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা জানি আদালতে পেশ করা হবে আজ এই নূর আমিনকে। নূর আমিনকে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ খুব স্বাভাবিকভাবেই, তার কারণ একাধিক তথ্য সে সম্পর্কে স্পষ্ট হতে চান তদন্তকারীরা এবং সেই জন্য জিজ্ঞাসাবাদে আরও সময় প্রয়োজন। এখানেই রণয় তোমার কাছে জানতে চাইবে আজ আদালতে পেশ করার পর ঠিক কতদিনের হেফাজতে চাইতে পারে পুলিশ এই নূর আমিনকে। দেখো পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি, আজকে যখন কোর্টে তোলা হবে তখন পুলিশের তরফে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। কারণ তদন্তকারী কর্তারা দেখছেন যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছে তার কাছ থেকে, কারণ মুখ্যমন্ত্রীর বাড়ি অত্যন্ত হাই অ্যালার্ট থাকে সেখানে, সেখানে কেউ যদি এইভাবে প্রবেশ করে আর সেটাকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না তদন্তকারী কর্তারা। এর আগেও তুমি জানো যে এর আগেও একবার মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিল এক যুবক, সেক্ষেত্রেও বলা হয়েছিল মানসিক ভারসাম্যহীন। গতকাল যে যুবক অর্থাৎ শেখ নূর আমিন তাকেও বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। এরপর যে কেউ মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকেই বলবে সে মানসিক ভারসাম্যহীন, এই বিষয়গুলোকে এখনো পর্যন্ত অর্থাৎ হালকাভাবে নিচ্ছেন না কলকাতা পুলিশের তদন্তকারী কর্তারা। কারণ কঠোরতম শাস্তির দাবি করবেন তারা জানাবেন, কারণ যদি একেও যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এরপর যে কেউ মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, কারণ মুখ্যমন্ত্রীর বাড়ি অত্যন্ত হাই অ্যালার্ট থাকে। আর গতকাল এই যুবক যেভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং তার গাড়ি থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বলেই মনে করি। আমাদের নজর থাকবে আজ আদালতের দিকে, কতদিনের হেফাজতে পায় নূর আমিনকে পুলিশ এবং তারপর কোন পথে এগোয় তদন্ত রণয়। আপাতত ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।